দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। স্বাবলম্বন নির্ভরযোগ্য বিশ্বস্ত এডুকেশনাল কনসালটেন্সি দেশে বিদেশে বিভিন্ন স্বীকৃত নামী কলেজগুলিতে এমবিবিএস, বিডিএস, নার্সিং, প্যারামেডিকেল ও ফার্মেসির বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে নিজেদের সুন্দর কেরিয়ার গড়ে তুলতে আজই যোগাযোগ করুন। ঠিকানা স্বাবলম্বন রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। রোজ সমুদ্রের পাড়ে মিলছে ভয়ঙ্কর সব পুতুল, দেখুন। কোন পুতুলের মাথা ভাঙা তো কারোর পা ভাঙা, হাত পা কোন রকমে শরীরের বাকি অংশের সঙ্গে লেগে রয়েছে, এমন চেহারার পুতুল দেখা যায় হরর ছবিতে। কিন্তু বাস্তবে এমনই সব ভয়ঙ্কর চেহারার সব পুতুল একের পর এক এসে জমা হচ্ছে টেক্সাসের সমুদ্রের পাড়ে। গবেষণার কাজ চালাতে গিয়ে রোজই এই ধরনের পুতুল খুঁজে পাচ্ছেন টেক্সাস মেরিন সায়েন্স ইনস্টিটিউট ইউনিভার্সিটির গবেষকরা। টেক্সাস সমুদ্র সৈকতের 40 মাইল উপকূল রেখা বরাবর এই গবেষকরা 30টিরও বেশি পুতুল পেয়েছেন। তবে কোথা থেকে রোজ রোজ এই পুতুলগুলো আসছে তার সত্যিই রহস্যজনক। ফের হু হু করে বাড়ছে সংক্রমণ, কোভিড হানায় বিধ্বস্ত তাইওয়ান। বিশ্ব যখন অতিমারির দাপুটে কাবু, তখন সংক্রমণ পরিস্থিতির নিরিখে খানিকটা স্বস্তির আশ্বাস দিয়েছিল তাইওয়ান। তবে সেই চিত্র দ্রুতই বদলাতে শুরু করে চলতি বছরের মার্চ মাসের শেষ দিক থেকে। সংক্রমণের শীর্ষে উঠেছে, নতুন করে আক্রান্ত হচ্ছে অনেকেই। রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় নিভৃত বাসের নিয়মাবলীর ক্ষেত্রেও পরিবর্তন আনতে বাধ্য হয়েছে প্রশাসন। কারো করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ পেলে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বর্ধমানে। শুধুমাত্র গুরুতর উপসর্গের ক্ষেত্রে বলা হয়েছে হাসপাতালে ভর্তির কথা। তাইওয়ানের চার দেয়ালের ভেতরে এবং বাইরে দুই জায়গাতে মাস্ক পরার নির্দেশ রয়েছে। র্যাপিড টেস্ট কিট কিনতে উপচে পড়ছে ভিড়। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে কেরালা। প্রযুক্তি শিক্ষার ধারণা বদলে গিয়েছে ডিজিটাল ইউনিভার্সিটি কেরালা। অতীতের দিকে নজর রাখলে দেখা যাবে কেরালা সরকার দেশে প্রথম আইটি পার্ক তৈরি করে। বিশ্বজুড়ে যখন তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিপ্লবের সৃষ্টি হয়েছিল এবং তার প্রতিধ্বনি তখনও এই দেশে এসে পৌঁছায়নি, সেই সময় দাঁড়িয়ে কেরালার এই পদক্ষেপ বিশ্বের ধারণায় পাল্টে দেয়। প্রায় 3 দশক পরে দেশে প্রথম অন ক্যাম্পাস ডিজিটাল বিশ্ববিদ্যালয় তৈরির মাধ্যমে আরও এক নতুন মাইল ফলক ছুঁয়ে ফেলল কেরালা। কেরালা ইউনিভার্সিটি অব ডিজিটাল সায়েন্স ইনোভেশন অ্যান্ড টেকনোলজি, যা ডিজিটাল ইউনিভার্সিটি কেরালা নামেও পরিচিত। ফের বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান আর কাজল। শাহরুখ খান আর কাজলকে নাকি আবারও একসঙ্গে দেখা যাবে পর্দায়। করণ জোহরের ছবি রকি আর রানি কি প্রেম কাহিনী, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট এবং রণবীর সিং, সেখানে শাহরুখ আর কাজলের বিশেষ উপস্থিতিও থাকছে। কথা আছে মোটে একদিনেই মুম্বাইয়ে শুটিং সারবেন শাহরুখ, তবে তাতেই যে দর্শকদের মাতিয়ে দেবেন তিনি সেই নিয়ে নিশ্চিন্ত করেন। এই ছবিতে শুধু শাহরুখ কাজলই নন, শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্র বিশেষ বিশেষ ভূমিকায় রয়েছেন। এই ছবি যে নতুন কিছু আনতে চলেছে তা বলাই বাহুল্য। স্বাবলম্বন একটি বিশ্বস্ত নির্ভরযোগ্য এডুকেশনাল কনসালটেন্সি পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে ও অ্যাব্রড, যেমন এখন বাংলাদেশ, কিরগিজস্তান, নেপাল প্রভৃতি দেশে আমরা সযত্নে এমবিবিএস, বিডিএস, নার্সিং, প্যারামেডিকেল ও ফার্মাসির বিভিন্ন কোর্সে ভর্তি করে থাকি। 2022-23 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনার বাচ্চার সুন্দর ভবিষ্যৎ গড়তে ও যে কোনো রকম সাহায্য, যেমন অ্যাডমিশন কাউন্সিলিং, কেরিয়ার গাইডেন্স, স্কলারশিপ নিয়ে আরও বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। এছাড়াও মেডিকেল রিপ্রেজেন্টেটিভে প্লেসমেন্ট অ্যাসিস্ট করা হয়। ঠিকানা স্বাবলম্বন রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ।
যোগাযোগ নাম্বার 9732841946 9732955593। এরই সঙ্গে শেষ হলো নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।